আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান জুনিয়র ইন্সট্রাক্টর আমি এখন ষষ্ঠ পর্ব গ্লাস টেকনোলজির গ্লাস প্রোডাক্ট ওয়ান সাবজেক্টের ছয় নম্বর অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করব তোমরা সকলে খাতা এবং কলম নিয়ে পড়ার টেবিলে প্রস্তুত থাকো এ অধ্যায়ে আমরা যা যা জানতে পারবো তা হলো গলিত গ্লাসের রিফাইনিং প্রসেস এবং গলিত গ্লাসের হোমোজিনাইজিং প্রসেস পূর্বের অধ্যায় আমরা জানছি যে একটা গ্লাস তৈরি করার পূর্বে গলিত গ্লাস প্রসেসিংয়ের কিছু নির্দিষ্ট কন্ডিশন থাকে একটা গ্লাস তৈরি করার জন্য গলিত গ্লাসের পরিশোধন দরকার হয় যার জন্য আমরা রিফাইনিং করি হোমোজিনাইজিং করি এবং কন্ডিশনিং করি আজ আমরা জানবো রিফাইনিং এবং হোমোজিনাইজিং প্রসেস প্রথমে আসো রিফাইনিং প্রসেস কি গলিত গ্লাস হতে সিডস এবং বাবস মুক্ত করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে রিফাইনিং বা পরিশোধন বলা হয় সিডস অ্যান্ড বাবস লাইক এ বুথ বুথ আকারে ছোটো থাকে এবং বাবসগুলো একটু আকারে বড় থাকে বিভিন্ন ধরনের রিফাইনিং এজেন্টের মাধ্যমে আমরা এই সিডস এবং বাবলসকে রিমুভ করতে পারি সেগুলো হলো সালফেট আর্সেনিক অ্যান্টিমনি ফ্লোরাইড ইত্যাদি গলিত গ্লাসের রিফাইনিং পদ্ধতিগুলোর নাম প্রধানত দুইটি প্রক্রিয়া গলিত গ্লাসের রিফাইনিং সম্পন্ন হয় প্রথমটা হলো সিডস এবং বাবলস গলিত গ্লাসের উপর ভেসে ফেটে যায় আর দ্বিতীয়টি হলো গলিত গ্লাস কর্তৃক সিডস এবং বাবলস শোষিত হয় দ্যাট মিন্স যে আমরা যখন গ্লাসের কাঁচামাল ফার্নেসে গলাই তখন তাপের ফলে গ্লাসের মধ্যে তো বাবজগুলো উপরে অটোমেটিক ভেসে আসে এবং সেটা ফেটে যায় আর একটা হলো যে যে সিডস এবং তৈরি হয় সেগুলি গলিত গ্লাস করতে শোষিত হয়ে যায় গলিত গ্লাসের রিফাইনিং পদ্ধতি বর্ণনা করুন প্রাথমিকভাবে কাঁচ কাঁচামাল গলে যে গলিত গ্লাস তৈরি হয় এর মধ্যে প্রচুর পরিমাণ সিটস এবং বাবজ থাকে এই শীর্ডস এবং বাবস ন্যাচারালি তৈরি হয় কারণ আমরা যখন গ্লাস তৈরি করার জন্য কিছু কাঁচামাল ব্যবহার করি তার মধ্যে কিছু গ্যাসীয় কাঁচামাল থাকে যারা অটোমেটিকলি গলিত গ্লাসের মধ্যে শীর্ষ এবং বাবস সৃষ্টি করে পয়েন্ট চার মিলিমিটারের কম আকারে বুধ বলা হয় আর পয়েন্ট চার মিলিমিটারের বেশি আকারে বুধ বাবলস বলা হয় গলিত গ্লাস হতে শীর্ডস এবং বাবস মুক্ত করার জন্য রিফাইনিং প্রক্রিয়া অবলম্বন করা হয় সাধারণত ব্যাস গলনের শুরুতে বড় বড় বাবল সৃষ্টি হয় এই বাবলসগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে আরও বড় হয় ফলে খুব সহজে গ্লাসের উপর ভেসে ওঠে এবং ফেটে যায় আবার সিডস এবং বাবলসের মধ্যে স্থিত বায়বীয় উপাদান গলিত গ্লাস করতে শোষিত হয় ফলে গলিত গ্লাস সিডস এবং বাবলস মুক্ত হয় গলিত গ্লাস রিফাইনিং হওয়ার জন্য রিফাইনিং এজেন্ট ছাড়াও তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্লাসের বিষ হ্রাস পায় অর্থাৎ তাপমাত্রা যত বৃদ্ধি পেতে থাকবে গলিত গ্লাসের বিষকুশিটি তত হ্রাস পেতে থাকবে এর ফলে সহজেই বুথ উপরে আসতে পারে এবং ওহা অপসারিত হয় কেন আমরা রিফাইনিং করব। রিফাইনিং না করলে গলিত গ্লাসের মধ্যে শীর্ষ ব্যবস্থা কী কী ত্রুটি হয় সে সেগুলি আমরা এখন জানব যে গলিত গ্লাস রিফাইনিংয়ের প্রয়োজনীয়ত অপরিসীম কারণ গলিত গ্লাস ভালোভাবে রিফাইনিং করা না হলে গলিত গ্লাসের মধ্যে শীর্ষ এবং বাবস ত্রুটি দেখা দেয় এই ত্রুটির কারণে তৈরীকৃত গ্লাসের মধ্যে এক এক প্রকার ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের মতো দেখা দেয় যেটাকে আমরা পিনহোল বলি এছাড়া উক্ত ত্রুটির কারণে গ্লাসে যান্ত্রিক শক্তি ক্ষতিগ্রস্ত হয় ফলে দ্রব্যের প্রতি ক্রেতার আকর্ষণ কমে যায় যার কারণে শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয় এজন্য গলিত গ্লাসের রিফাইনিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম এবার আসো হোমোজিনাইজিং আমরা যখন কাঁচামাল ফার্নেসে গলাই কোনো কোনো কাঁচামাল মেল্ডিং জোনে গলে কোনো কোনো কাঁচামাল মেল্ডিং জোনে গিয়ে গলে এই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কাঁচামাল গলার কারণে আমার তো গ্লাসের মধ্যে ত্রুটি হতে পারে এজন্য এই সমস্ত কাঁচামালকে সমসত্ত্বভাবে মিশ্রণ করার প্রয়োজন হয় সমসত্ব দ্যাট মিনস প্রত্যেকটা উপাদান যেন প্রত্যেকটা উপাদানের সাথে সমপরিমাণ সংযুক্ত থাকে বা মিশ্রণ থাকে সেটাকে আমরা বলছি সমসত্ব অর্থাৎ গলিত গ্লাসের সমসত্ব মিশ্রণ প্রস্তুত করাকে হোমোজিনাইজিং প্রসেস বলে হোমোজিনাইজিং কিভাবে করা হয় হোমোজিনাইজিং গ্লাস উৎপাদন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া গলিত গ্লাস হতে শীর্ষ এবং বাবস মুক্ত হওয়ার শুরু থেকে গ্লাসের গঠন দেওয়া পূর্ব পর্যন্ত হোমোজিনাইজিং প্রক্রিয়া চলতে থাকে গ্লাস ব্যাস যখন গলতে শুরু করে তখন বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া অনুষ্ঠিত হয় কিন্তু সকল প্রকার রাসায়নিক বিক্রি একই তাপমাত্রা একই সময় অনুষ্ঠিত হয় না ফলে ব্যাস গলে প্রাথমিকভাবে যে গ্লাস উৎপন্ন হয় তা অসমসত্ত্ব অবস্থায় থাকে অর্থাৎ গলিত গ্লাসে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রাসায়নিক সংযুক্তির গ্লাস বিদ্যমান থাকে ফলে গ্লাসের মধ্যে যান্ত্রিক শক্তি তাপের প্রসারণ করে আলোর প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন হয় গ্লাসের গুণাবলী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এজন্য গলিত গ্লাসে হোমোজিনাইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্নেসের অভ্যন্তরে বিগলনের স্বাভাবিক প্রক্রিয়া এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের কারণে গলিত গ্লাসে হোমোজিনাইজিং প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে বিশেষ ব্যবস্থা বলতে আমরা রিফাইনিং জোনে একটা স্টিয়ারার থাকে ওই স্টিয়ারার দিয়ে সমস্ত গলিত গ্লাসে একটা নির্দিষ্ট রেঞ্জে নির্দিষ্ট গতিতে এটাকে নাড়ানো হয় নাড়ানোর ফলেই মূলত গ্লাসের হোমোজিনাইজ প্রক্রিয়া হয় সাথে সাথে সেখানে রিফাইনিং প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে গলিত গ্লাসে হোমোজিনাইজিং কেন করব গলেতে গ্লাস হতে শীর্ডস এবং মুক্ত হওয়ার শুরু থেকে গ্লাসে গঠন দেওয়া পূর্ব পর্যন্ত প্রক্রিয়া চলতে থাকে গ্লাস ব্যাস যখন গলতে শুরু করে তখন বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া অনুষ্ঠিত হয় কিন্তু সকল প্রকার রাসায়নিক বিক্রিয়া একই তাপমাত্রা একই সময় অনুষ্ঠিত হয় না ফলে গ্লাস ফলে ব্যাজ গলে প্রাথমিকভাবে যে গ্লাস উৎপন্ন হয় তা অসমসত্ব অবস্থায় থাকে অর্থাৎ গলিত গ্লাসে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রাসায়নিক সংযুক্তি গ্লাস বিদ্যমান থাকে ফলে গ্লাসের মধ্যে যান্ত্রিক শক্তি তাপে প্রসারণ এবং অন্যান্য গুণাবলী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এজন্য গলিত গ্লাসে হোমোজিনিয়াজিং প্রজন্নীয় তপরিসীম তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি সেটা হলো গলিত গ্লাসের রিফাইনিং প্রসেস এবং হোমোজিনিয়াজিং প্রসেস তোমরা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট আকারে যখন কলেজে ক্লাস শুরু হবে তখন তোমার শ্রেণীর শিক্ষকের নিকের জমা দিবে সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা এই লেকচার থেকে কিছু উপকৃত হবে